তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বিজেপি নেতাদেরকে বুঝিয়ে দিলেন যে তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মেরেছে, তারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে। কারণ এতদিন ভারতের দেশের মানুষ বিজেপির বিরোধিতা করত, বিজেপির বিরুদ্ধে কথা বলতো, কিন্তু এবারে পৃথিবীর 57টি দেশ, একটা দুটো তিনটে চারটে নয়, একেবারে 57টি আরব কান্ট্রি, ধনী দেশ, তারা এই বিজেপি পার্টির বিরুদ্ধে রেগে গিয়েছে এবং বিজেপি নেতাদের বিরুদ্ধে কড়া কড়া ব্যবস্থা নিতে শুরু করেছে, যার দরুন বিজেপি নেতারা এখন ভীত সন্ত্রস্ত। দেবাংশু ভট্টাচার্য বললেন, দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্যে বিজেপি দায়ী, এবার বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিপদ, বিপদ এসে গেছে, বিজেপি নেতারা এই বিপদ থেকে কোনো মতেই বাঁচতে পারবে না, এতদিন দেশের মানুষকে জ্বালিয়েছে, এবার বিজেপি নেতাদের ছারখার হয়ে যাবার পালা। চলুন দেবাংশু ভট্টাচার্য বিজেপি নেতাদেরকে কিভাবে ধুলাই দিলেন ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলাদা, সম্পূর্ণ আলাদা। আপনি বলবেন যে অনেকেই তো অনেক ধর্মীয় কথা বলেন, নূপুর শর্মাটা তো ফ্যাক্টর কেন হলো, কারণ হচ্ছে নূপুর শর্মা যে দলটা করেন সেই দলটা বর্তমানে ভারতবর্ষ চালাচ্ছে, এবং নূপুর শর্মা যে দলটা করেন সোকল সেই দলটা নিজেদেরকে পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল বলে দাবি করে। তাই অন্যান্য দেশের থেকে এই এফেক্ট আরও এসছে, অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো যাদের থেকে আমরা তেল নিই, যাদের থেকে আমরা অনেক কিছুর উপরে, আমরা এমনকি এমন টপ তিনটে কান্ট্রি মুসলিম কান্ট্রি যাদের সঙ্গে ভারত সবচেয়ে বড় ট্রেড পার্টনার, মানে থার্ড বিগেস্ট ট্রেড পার্টনার ভারত, কাতার থেকে শুরু করে আরব থেকে এমন বহু দেশ রয়েছে, এই দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক খারাপ হওয়া আলটিমেটলি কিন্তু ক্ষতিকারক হবে আমাদের জন্য। আর এটা কেন হয়েছে, একটা সাধারণ কোনো পাতি কেউ বললে টিভি চ্যানেল ন্যাশনাল মিডিয়াগুলোর কাজই এটা, হিন্দু মুসলিম ডিবেট করা, করলে এটা কিন্তু হতো না। কেন হয়েছে, কারণ এমন একজন বলেছেন যিনি ভারতবর্ষ রুল করছে সেই পলিটিক্যাল পার্টির একজন নেতা, এবং এই কারণে অন্যান্য দেশের যারা মুসলিম কান্ট্রি যাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো সেই দেশগুলোকে এটা খেপিয়ে দিয়েছে। এটা যদি আর পাঁচটা মানুষ বলতো সমস্যা হতো না। এখন একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি ন্যাশনাল মিডিয়া চালান দিন রাত, আচ্ছা আপনারা বিজেপিকে ভোটটা দিয়েছিলেন কি জন্য, কোন মসজিদের ভেতরে শিবলিঙ্গ রয়েছে খুঁজে বার করার জন্য, কোন মসজিদের ভেতরে বিষ্ণুর আমাদের শিলা বিষ্ণু শিলা লুকিয়ে রয়েছে সেটার জন্য, নাকি কোন মন্দিরের ভেতরে ঈশ্বর বা আল্লাহ বা যীশু খ্রিস্টের কিছু রয়েছে সেটা খুঁজে বার করার জন্য, সেসবের জন্য তো নয়। কিন্তু আপনি যদি লাস্ট কত মাস ধরে লক্ষ্য করেন, আপনারা বুদ্ধিমান মানুষ খেয়াল করবেন, একবার হলো লাউডস্পিকার নিয়ে, কেন না আমাদের লাউডস্পিকার বাজবে, এই নিয়ে গোটা ন্যাশনাল মিডিয়া জুড়ে ডিবেট বিজেপি ইস্যু করলো, একটা মাস কাটলো পুরো হিজাব নিয়ে, আপনারা দেখেছেন হিজাব কেন পড়বে এইটা কেন হবে এই নিয়ে গোটা ন্যাশনাল মিডিয়া ডিবেট গোটা ভারতবর্ষ জুড়ে মাতামাতি চললো। তারপরে আপনারা দেখেছেন মন্দিরের তলা থেকে লিঙ্গ এই মসজিদের ভেতর থেকে শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, সব মসজিদকে বলা হচ্ছে হিন্দু স্থাপত্য, এটা নিয়ে চললো ন্যাশনাল মিডিয়াতে দিনরাত হিন্দু মুসলমান আলোচনা কেন চলে জানেন, কারণ এই হিন্দু মুসলমান আলোচনাগুলোতে এরকম টপিক উঠে আসে যেগুলো দেশের মধ্যে দাঙ্গা ক্রিয়েট করে, যখন দাঙ্গা ক্রিয়েট করে তখন আপনি যদি হিন্দু হন আপনার মনে মুসলমান সম্পর্কে ঘৃণা ঢোকানো হবে, আপনি যদি মুসলমান হন আপনার মনে হিন্দু সম্পর্কে ঘৃণা ঢোকানো হবে, কারণ একটা দাঙ্গা যখন হয় তখন সাফার করে কিন্তু সাধারণ মানুষ, আর সেই সাধারণ মানুষকে তখন পোলারাইজ করা ইজি হয় যেটা বিজেপি জানে। আপনি বলুন তো, আপনি গ্যাসের দাম 1000 টাকা দিয়ে কিনছেন, ন্যাশনাল মিডিয়া হিন্দি চ্যানেলগুলোতে ডিবেট দেখেন, দেখেন না সর্ষের তেল কিনতে গিয়ে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে, সকালবেলা বাজারে বেরোলে 100 টাকা যদি নিয়ে বেরোন দুটো ধনে পাতার ডাঁটি কিনে বাড়ি ফিরছেন, আর কিছু কেনা যাচ্ছে না, আকাশের দাম জিনিসপত্রের, কোনো কিছু কেনা যাচ্ছে না, কেরোসিন তেলের দাম কোথায় ছিল আজকে কোথায় চলে গেছে, আমি গ্যাস সিলিন্ডার তো শুধুমাত্র বাদ দিলাম, মাংসের দাম থেকে শুরু করে সাধারণ শাক সবজি সব কিছুর দাম আকাশ ছোঁয়া, এদিকে ব্যাংকে সুদ কমে যাচ্ছে, ব্যাংকে টাকা রাখতে গেলে কদিন পরে পয়সা দিতে হবে, এই যে ইস্যুগুলো নরেন্দ্র মোদী আসার পর যেগুলোর পিণ্ডি চটকে দিয়েছেন, এই সমস্ত কিছু যেগুলোর দাম বাড়িয়ে দিয়েছেন সেগুলো নিয়ে আলোচনা হলে মানুষ খেপে যাবে, সেই কারণে টিভি চ্যানেলে শুধু হিন্দু মুসলমান আলোচনা, আর হিন্দু মুসলমান আলোচনা এমন এটা অনেকটা বদের নেশার মতো, আপনার ব্যথা লাগুক বেদনা লাগুক আপনি যদি ভরপেটটা মদ খেয়ে থাকেন আপনি হোঁচটকে পড়ে যান, পা ভেঙে যাক মাথা ফেটে যাক আপনার ব্যথা যন্ত্রণা কিছু হয় না, আর এই মদের নেশার মতো 4.5 ঘন্টা ধরে শুধুমাত্র হিন্দু মুসলমান টপিক নিয়ে আলোচনা হয়, আর 10টা টপিকে আলোচনা যদি হয় একটা নূপুর শর্মার মতো আছে ছোট লোক মানুষ, আর উল্টো দিকে বসান আর আপনার ন্যাশনাল মিডিয়াগুলো দেখবেন, আমার এটা মনে হয় এটা নিয়ে সবার আন্দোলন শুরু করা উচিত, ন্যাশনাল মিডিয়া কি করে দেখবেন, একটা দাড়িওয়ালা দেখে একটা মুসলিম লোককে বসাবে, ওদিকে বিজেপি নেতাদের বসাবে, কংগ্রেস সিপিএম তৃণমূল এদের সঙ্গে বিজেপির ঝামেলা কম দেখাবে, দেখাবে কি ওই দাড়িওয়ালা যে মুসলিমটা রয়েছে তার সঙ্গে বিজেপির ঝামেলা হচ্ছে টিভিতে, এটা দেখাবে। এবার সাধারণ হিন্দু যে ধরুন বাড়িতে টিভিটা খুলেছে ন্যাশনাল মিডিয়া, ও কি দেখছে, ও দেখছে দেখেছ বিজেপি এই কট্টর মুসলিমটার সঙ্গে লড়াই করছে আর সবাই কি সুন্দর চুপচাপ করে বসে আছে, এবার যখন অ্যাটাক হয় বিজেপির তরফ থেকে ধর্ম নিয়ে অ্যাটাক চলছে, ওদিক থেকেও ধর্ম নিয়ে অ্যাটাক চলছে, আক্রমণটা রাজনৈতিক আক্রমণের বদলে ধর্মীয় আক্রমণ হয়ে গেল। এবার টিভির সামনে বসে আপনি যখন দেখছেন, আপনি দেখছেন বিজেপি তো মুসলিমটার সাথে লড়াই করছে, আপনি চলে আপনি মনে মনে ভাবছেন যে যাক এটা বোধ আমাদের হিন্দুদের দল, এটা হয়ে যাচ্ছে প্রবলেমের জায়গা। এখন যে মুসলিম দাড়িওয়ালা লোকটাকে বসানো হয় ও কিন্তু পয়সা নিয়ে বসছে, ও কিন্তু ওই হায়দ্রাবাদের মিম পার্টির পয়সা নিয়ে বসছে, যে মিম পার্টি যেখানে যায় ভোট কাটুয়া পার্টি গিয়ে বিজেপির সুবিধা করে দেয়, বিহার থেকে শুরু করে সর্বত্র একই কাণ্ড করেছে যেখানে কনফার্ম বিজেপি হারবে এরকম অবস্থা থাকে। তো এই যে অবস্থা, এই অবস্থা এরকম দাড়িওয়ালা বাবারা বসবে আর তার সঙ্গে বিজেপি লড়াই করবে, আপনি দেখে মনে মনে পোলারাইজ হবেন, আর এইগুলোর মধ্যেই কিন্তু সমস্যা বেরোয়। আজকে যদি
একটা স্বাভাবিক ধরুন কোন হিন্দু পুরোহিতের সঙ্গে একটা মুসলিম ইমামের ডিবেট হচ্ছে ন্যাশনাল মিডিয়াতে, সেখানে ধরুন হিন্দু পুরোহিতটা এই কথাটা বললো, এটা নিয়ে কিন্তু এত বড় হইচই হতো না। হইচইটা এই কারণেই হয়েছে, কারণ যিনি বলেছেন তিনি একটা রাজনৈতিক দলের সদস্য এবং তার দল দেশ চালাচ্ছে। তো আপনাদেরকে আজকে এটা থেকে সজাগ হতে হবে যে আপনারা এই সমস্ত ডিবেটগুলো বয়কট করবেন নাকি এই সমস্ত ডিবেটগুলো দেখবেন। বিশ্বাস করুন, আমি আমার অনেক কাছের লোক, এমনকি আমি আমার আত্মীয়দের মধ্যে দেখেছি, তারা সারাক্ষণ এই জ্ঞানগুলো দেন, কথা বলেন, হ্যাঁ সারাক্ষণ হিন্দু মুসলমান ডিবেট, কিন্তু নিজেরা ওগুলোই চালিয়ে বসে থাকেন। কেমন নেশার জিনিস বুঝুন, মানে মদ নিয়ে আমি প্রকাশ্যে বলছি মদ খাওয়া উচিত না, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, আর রাত্রিবেলা আমি বোতল এনে দু পেক চার পেক করে খাচ্ছি। ঠিক যেমন এইরকম হয় আমাদের সমাজে দেখা যায়, তেমনই হিন্দু মুসলমান ডিবেটও তাই। যারা চিৎকার করে করে বলবে যে এগুলোর আমরা বিরুদ্ধে, এগুলো চলা উচিত না বা ইস্যু থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য, তারাই বসে বসে হিন্দু মুসলমান ডিবেটগুলো গিলছে বসে বসে। এটা থেকে আমাদের সিরিয়াসলি এবার বেরিয়ে আসতে হবে। এবং মুসলিম ধর্মে, এবং আমি একটা কথাই বিশ্বাস করি, যার ধর্মকে পরিষ্কার করার দায়িত্ব তার। আমি হিন্দু, আমি মনে করি আমার ধর্মকে কলুষিত করছে বিজেপি, আমার ধর্মের ঠেকা আমি ওদেরকে দিয়ে রাখিনি, তাই আমার কাজ হচ্ছে আমার ধর্মের মধ্যে থেকে বিজেপির যতটা ইম্প্যাক্ট রয়েছে সেটাকে কমানো। ঠিক তেমন মুসলমান দাদা ভাই বোনেদের দায়িত্ব নিতে হবে, এই রকম লোক যারা টিভি চ্যানেলে বসে সাম্প্রদায়িক উত্তেজনামূলক কথা বলে, আপনাদের ধর্মের মধ্যে থেকে আপনারা আপনাদের ধর্ম থেকে তাদেরকে ছেটিয়ে বিদায় করবেন। এবং যারা আজকে এই ঝামেলা হুলিগানিজমের মধ্যে জড়িয়ে পড়ছে তাদেরকে আপনারা কান ধরে হিড়ির করে পুলিশের কাছে দিয়ে আসবেন। এটা হলেই কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। দেখুন, বিজেপি যতদিন ভারতবর্ষে রুল করবে এরকম ঘটনা তারা করবে, কারণ মিডিয়াগুলোকে দালালে পরিণত করেছে তারা। ন্যাশনাল মিডিয়া প্রত্যেকটা দালাল, রোজ ভুয়ো খবর ছড়াচ্ছে, রোজ হিন্দু মুসলমান ডিবেট করছে এবং প্রতি মাসে ডিবেট করছে, আর এই ডিবেট যত হবে এরকম ঘটনা তত ছড়াবে। কিন্তু আমাদের নিজেদেরকে সাবধান রাখতে হবে, যেন চিল কান নিয়ে চলে গেছে, আপনি কানে হাত দিয়ে না দেখার বদলে আপনি চিলের পেছনে ছুটতেন, যখন হাঁপিয়ে হাঁপিয়ে আপনি মরে যাচ্ছেন তখন কানে হাত দিয়ে দেখলেন কানটা তো কানেই রয়েছে, এই পরিস্থিতি যেন না হয়, এটা মাথায় রাখবেন। আর পুলিশের কথা আরো একবার বলি, হাওড়ার ছেলে আমি, আমি আমি এইখানে থেকে বহু লোকের সাথে কথা বলছি, আমার বহু চেনা পরিচিত বন্ধু বান্ধব রয়েছে যে সমস্ত জায়গাগুলোর মধ্যে ইম্প্যাক্ট হয়েছে, সেখানে আমি আপনাদের বলছি পুলিশ যথেষ্ট স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছে, কিন্তু হ্যাঁ শুরুতেই এরকম সেন্সিটিভ কেসে সব জায়গায় সব রকম জায়গা করা যায় না, যেটা একটা পলিটিক্যাল ক্ষেত্রে করা সম্ভব করে আপনারাও জানেন। 70 জনের উপরে অলরেডি অ্যারেস্টেড, এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিক্ট নির্দেশ দিয়েছেন যারা এরকম ভাঙাচোরার কাজে থাকবেন তাদেরকে গ্রেফতার করতে হবে, যার মধ্যে অলরেডি 70 জন গ্রেফতার হয়েছে। আর আপনারা জানেন কোথাও অবরোধ থেকে শুরু করে কিচ্ছু আর অ্যালাউ করা হচ্ছে না, এবং অলরেডি 1.5 দিনের মধ্যে পরিস্থিতি অনেকটা কন্ট্রোলে চলে এসেছে, এটা অন্যান্য রাজ্যে হয়নি। তাই আপনাদের বোঝানোর চেষ্টা হবে এটা বাংলায় হচ্ছে, মাথায় রাখবেন গোটা ভারতে হচ্ছে, বিজেপি রুল স্টেটেও হচ্ছে, কংগ্রেস রুল স্টেটেও হচ্ছে, সিপিএম রুল স্টেটেও হচ্ছে, তৃণমূল রুল স্টেটেও হচ্ছে। তাই শুধু বাংলা বলে যারা প্রচার করবে তাদেরকে এটা বলার চেষ্টা করুন, বিষ ছড়িয়েছে, সেই বিষের ফলাফল আজকে ভারতবাসীকে ভুগতে হচ্ছে, সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। আর প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের ধর্মের মধ্যে থেকে এই ফ্রিঞ্জ এলিমেন্টগুলো, এই গুন্ডাগুলো, এই বদমাইশগুলোকে সরানোর ব্যবস্থা করুন। আর ন্যাশনাল মিডিয়ায় হিন্দু মুসলিম ডিবেট দেখা সিরিয়াসলি বয়কট করুন। এটা যদি আমরা করতে পারি আগামী দিনে এই পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাবো, নাহলে প্রত্যেকবার এরকমভাবে একটা ইস্যু ক্রিয়েট হবে, আপনি আর আমি ধর্মে ধর্মে ভাগ হয়ে যাব, আর আমাদের ঠিক ফাটলের সুযোগটা নিয়ে ফাটলের মাঝখান দিয়ে একটা লম্বা বাঁশ ঢুকিয়ে দেওয়া হবে, যে বাঁশটার দাম হচ্ছে গ্যাসের দাম 2000 টাকা, যে বাঁশটার দাম হচ্ছে সুদ কমলো, যে বাঁশটার দাম হচ্ছে বাজারের দাম আগুন, আপনার ইনকাম বাড়ছে না, উল্টে আপনার ইনকাম কমে যাচ্ছে, আর এদিকে জিনিসপত্রের দাম মোদিজি বাড়াচ্ছেন, পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছেন, আর যখন আপনি দেখছেন সবকিছুর দাম বাড়ছে মার্কেটে আপনি হাহুতাশ করছেন, ঠিক তখনই আপনার সামনে হিন্দু মুসলমান ডিবেট তোলা হচ্ছে, ইস্কানিমূলক কথা বলছে, এমন দাঙ্গা ছড়িয়ে পড়ছে, আর এই দাঙ্গা দেখে আপনি ভাবছেন দেখেছো মুসলমানগুলো রাস্তা অবরোধ করে রেখেছে, কত সাহস, আপনি বুঝতে পারছেন না যারা করাচ্ছে আর যারা পেছনে কলকাঠি নাড়ছে, এই গোটা সিস্টেমটা কিন্তু একটাই সিস্টেম, এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। গোটা ভারতবর্ষে প্রত্যেকটা রাজনৈতিক দলকে, বিজেপি বাদ দিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে, প্রত্যেকটা সংগঠন এবং প্রত্যেকটা সাধারণ মানুষকে, যারা নিজেদের সত্যি সত্যি সেকুলার মনে করেন, ইনক্লুডিং হিন্দু, ইনক্লুডিং মুসলিম, ইনক্লুডিং খ্রিস্টান অ্যান্ড অল, তাদের প্রত্যেককে সঙ্গবদ্ধ হয়ে লড়াই করতে হবে। আমরা জিতবো এই লড়াইটা, ভারতবর্ষ জিতবে, ভারতবর্ষের সাধারণ মানুষ জিতবে। আর একটা অনুরোধ করি, 10টার মধ্যে 2 জন মানুষ ভাঙচুর করে, আমাদের হিন্দু ধর্মেও আছে, মুসলিম ধর্মেও আছে, সব ধর্মের মধ্যে আছে। এই যে 5-7টা খুন হয়ে গেল রোজ টিভিতে আপনি দেখছেন, ধরুন ভবানীপুরে মার্ডার হলো, আমরা কি কেউ এটা বিচার করে দেখেছি, দেখেছো একটা হিন্দুকে মেরে দিল, এভাবে তো ভাবছি না, কারণ ঘটনার মধ্যে কোনো মুসলিম নেই। আবার ধরুন কোনো মুসলিম কোনো হিন্দুকে মেরে দিল, তখন আমরা ভাবছি দেখেছো কি বার বেড়েছে, আরে হিন্দুকে মেরে দিল। তো ব্যাপারটা হচ্ছে কখন আমরা কোনো ব্যাপারকে ধর্মে চশমা দিয়ে দেখবো, কোন ব্যাপারকে ধর্মের চশমা দিয়ে দেখবো না, সেটাও কিন্তু নির্ভর করে আমাদের সত্যিকারের মেন্টালিটির ওপর। সেই কারণে আপনাদের কাছে অনুরোধ করছি যে 10 জনের মধ্যে 2 জন মানুষ সব জায়গায় খারাপ হন, সব ধর্মের মধ্যে আছে। শুধু মুসলিম ভাই বোনেদের কাছে অনুরোধ, আপনারা এই ভিড়ের সঙ্গে পা মেলাবেন না, যারা এই কাজগুলো করছে বদনামের ভাগিদার কিন্তু আপনাকেও হতে হবে। আর হিন্দু ভাই বোনেদের কাছে অনুরোধ করবো, আসুন সবাই মিলে এই যে শক্তপক্ত বাংলার মাটিটা, ভারতবর্ষের মাটিটা, সেটাকে আমরা আরও শক্তিশালী করি। ভারতবর্ষের এই গান্ধীজির সময় থেকে ভারতবর্ষের মাথা যে গোটা পৃথিবীর কাছে উঁচু হয়েছিল, নরেন্দ্র মোদী আর অমিত শাহ মিলে মাথাটাকে ডাউন করে দিয়েছেন, সেই ভারতবর্ষের মাথাকে আমাদের এই প্রজন্মকে, আগামী প্রজন্মকে আবার সোজা করে তুলে ধরতে হবে। কারণ নরেন্দ্র মোদী আসবে, নরেন্দ্র মোদী যাবে, বিজেপি আসবে, বিজেপি যাবে, ভারত কিন্তু থাকবে, এই দেশ কিন্তু থাকবে, আর এই দেশের জনগণ কিন্তু থাকবে। জয় ভীম।
জয় বাংলা।